কে জি, তোমরা আগের দিনে নলেজ গ্যালাক্সি সমস্ত পড়া করে রেখেছো তো? চলো তোমাদেরকে আজকে আমি নতুন একটা চ্যাপ্টার পড়াবো। তোমরা সবাই বইয়ের দিকে ভালো করে তাকাও। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস বা বাদ্যযন্ত্র। দেখো এই ছকটার মধ্যে সমস্ত যন্ত্র সমস্ত বাদ্যযন্ত্রগুলির নাম আছে। প্রথমে কিসের ছবি আছে এখান থেকে বেছে তোমরা দেখো, এটা কিসের ছবি? এটা হলো তবলার ছবি। তারপর দেখো তুমি কিসের ছবি? এটা হলো সিতারের ছবি। এটা কিসের ছবি? এটা হলো ড্রাম। আর এখানে দেখো এটা হলো হারমোনিয়াম, এটা গিটারের ছবি, এটা বাঁশি অর্থাৎ ফ্লিউট, এটা হলো পিয়ানো, আর এটা ভায়োলিন, এবং এটা হলো মাউথ অর্গান। চলো দ্বিতীয় চ্যাপ্টারটা খোলো। দ্বিতীয় চ্যাপ্টারে কি আছে? রুম ইন এ হাউস, অর্থাৎ আমাদের বাড়িতে যে রুমগুলো আছে তার সম্বন্ধে আমরা একটু জেনে নেব। দেখো উই সিট, প্রথমে কি আছে দেখো, উই সিট অ্যান্ড মিট আওয়ার ফ্রেন্ডস ইন এ, আমরা আমাদের বন্ধুদের সঙ্গে বা বাড়িতে কোনো আত্মীয়রা এলে তাদেরকে কোথায় বসতে দিই? আমরা বসতে দিই ড্রয়িং রুমে, অর্থাৎ বসার ঘরে। তারপরে সেকেন্ডটা দেখো কি আছে, উই স্লিপ ইন এ, আমরা কোথায় রাতে ঘুমোই, বা রাতে বা দুপুরে আমরা কোথায় ঘুমোই? আমরা ঘুমোই আমাদের বেডরুমে, অর্থাৎ শোবার ঘরে। তিন নম্বরে কি আছে, উই ইট আওয়ার মিলস ইন এ, আমরা কোথায় আমাদের দুপুরের বা রাতের খাবারটা খাই? ডাইনিং রুমে, অর্থাৎ যেখানে আমরা খাই বসে।